লেখক মুস্তাক আহমেদের কারাগারে মৃত্যুর ঘটনার প্রতিবাদে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছে প্রগতিশীল ছাত্রজোট। দুপুর 12টায় তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে সচিবালয়ের 3 নম্বর গেটের সামনে অবস্থান নেন সংগঠনের নেতাকর্মীরা। এরপর পুলিশের বাধায় তারা সেখানে বসে স্লোগান দিতে থাকে। এ সময় মৃত্যুর কারণ উদ্ঘাটন এবং তদন্ত করার দাবি জানান বিক্ষোভকারীরা। কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকে সচিবালয় সহ আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। আমরা নিজেদেরকে তাদেরই উত্তরাধিকার মনে করি। আমরা প্রয়োজনে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিলের জন্য নিজের জীবন ঢেলে দিব রাজপথে। তারপরেও এই কুখ্যাত আইন বাংলাদেশে চলতে পারে না। এবং এই সকল ডিজিটাল আইন, এই সকল নিবর্তনমূলক আইন অনতিবিলম্বে বাতিল করতে হবে। মানুষের মুক্ত বাকের জন্য সংগ্রাম করে কারান্তরীণ হয়েছে তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। বন্ধুগণ, মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা শুরু করেছিল। আমরা তাদেরকে অনুরোধ করেছি এখানে থামার জন্য এবং তারা আমাদের অনুরোধ রেখেছে। খুব শান্তিপূর্ণভাবে তারা তাদের দাবি দাওয়াগুলো এখানে কর্তৃপক্ষের কাছে পেশ করেছে এবং শান্তিপূর্ণভাবে তাদের সমাবেশ এখানে শেষ হয়েছে।